দিল্লির গোলামি করে বাংলাদেশের মানুষ এক সেকেন্ড থাকতে চায় না, এক মিনিট থাকতে চায় না। দিল্লির বিরুদ্ধে প্রয়োজন আন্দোলন করবে, সংগ্রাম করবে। আমরা বাঘের মতো একদিন বাঁচবো, শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না। কাজী বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ। যদি 2024 নির্বাচন আওয়ামী লীগ আবার 18 মতো করতে চায়, তাহলে দেশের মানুষ আর ছাড়বে না। স্বাধীনতার আন্দোলনের স্লোগান কি ছিল? তিনটা স্লোগান ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। খুব মনে রাখবেন আমার যুবক বাবারা, আজকে তোমাদেরকে মূর্খ পেয়ে ওরা যা ইচ্ছা তাই তোমাদেরকে বুঝাচ্ছে। স্বাধীনতার চেতনা কি ছিল? স্বাধীনতার চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ। এটা 72 সংবিধান, এটা স্বাধীনতার স্লোগান না। আর 72 সংবিধান রচনা করেছেন কাদের ইশারায়, কাদের প্রভাবে সবাই জানেন। ভারতের সংবিধানের 4টা মূলনীতি, ভারতের সংবিধানের মূলনীতি কয়টা? গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ। ঠিক ভারতের সংবিধানের আলোকে তাদের চাপে আমাদের সংবিধানের মধ্যেও এই 4টা মূল নীতি স্থাপন করতে বাধ্য করেছে। কিন্তু স্বাধীনতার স্লোগান ছিল সাম্য। আজকে দেশের স্বাধীনতার বয়স 52, কিন্তু সাম্য তো আছে, কথা বলেন। আওয়ামী লীগ করবেন, আপনার চাকরি আছে। যেরকম পাকিস্তানি, পশ্চিম পাকিস্তানি হবেন, আপনার চাকরি আছে। পূর্ব পাকিস্তানি হবেন, আপনার চাকরি নাই। আজকে অবস্থা কি দেখি? আওয়ামী লীগ করবেন, কথা বলেন না। আওয়ামী লীগ করবেন না, আওয়ামী লীগ করবেন প্যাডে, আওয়ামী লীগ করবেন না, আওয়ামী লীগ করবেন তো সুন্দর সুন্দর বস্ত্র আছে, আওয়ামী লীগ করবেন না, আওয়ামী লীগ করবেন দামি দামি গাড়িতে চলবেন, আওয়ামী লীগ করবেন না ক্ষুধার্ত অবস্থায় মরবেন, আওয়ামী লীগ করবেন সিঙ্গাপুর চিকিৎসা করবেন, আওয়ামী লীগ করবেন না ধুকে ধুকে মরতে হবে আপনাকে, আওয়ামী লীগ করবেন ছাত্রলীগের একজন সভাপতি 2,000 কোটি টাকা পাচার করবেন, আর আওয়ামী লীগ করবেন না পকেটে একটা টাকাও থাকবে না। এটা কি সাম্যতা বলেন? আওয়ামী লীগ করবেন, আপনার মানবিক মর্যাদা আছে। আওয়ামী লীগ করবেন না, আপনি যত বড় সম্মানিত হন না কেন আপনাকে রাস্তায় পিটানো হবে, অপমান করা হবে, অপদস্থ করা হবে। আওয়ামী লীগ করবেন, আপনাকে অনেক দাম দিয়ে চোর হলেও গুন্ডা হলেও মঞ্চে বসানো হবে। এই সাম্যতা, এই মানবিক মর্যাদা, এই ন্যায় বিচার। আওয়ামী লীগ করবেন হাজারো খুন করবেন, বুক উঁচা করে রাস্তায় বেড়াবেন, আর আওয়ামী লীগ করবেন না একটা অন্যায় না করলে আপনাকে ধুকে ধুকে জেলখানায় মরতে হবে। এই সামাজিক ন্যায় বিচার, এর জন্য স্বাধীন করেছিলাম দেশ, এর জন্য হাজারো মারা তার বুক খালি করেছিল, এর জন্য আমার মা বোনরা বিধবা হয়েছিল, এর জন্য হাজারো বাচ্চা এতিম হয়েছিল, এর জন্য হাজারো মানুষ চক্ষু দিয়েছিল, এর জন্য হাজারো মানুষ বিকলাঙ্গ হয়েছিল, এর জন্য হাজারো মানুষ মাটির নিচে নিজেদেরকে দাফন করেছিল। না, আমরা সাম্যতা চাই, আমরা মানবিক মর্যাদা চাই, আমরা সামাজিক ন্যায় বিচার চাই। আপনি কি জানেন এদেশ কেমন স্বাধীন হয়েছিল? 6 দফা, 11 দফা, 18 দফা, 21 দফার মধ্যে স্বাধীনতার কোনো কথা নেই। শেখ সাহেব তো প্রথম স্বাধীনতা চান নাই, তিনি কি চেয়েছিলেন? পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের প্রেসিডেন্ট হবেন, প্রাইম মিনিস্টার হবেন। যেহেতু আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ সিট পেয়েছে, প্রাইম মিনিস্টার তিনি হবেন। কিন্তু যেহেতু ইয়াহিয়া খান, আইয়ুব খান পাকিস্তানিরা ভোটের মর্যাদা দিতে পারে নাই বিধায়ী, এই বাংলাদেশের মানুষের কাছে যা কিছু ছিল তা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। আজকে আমি আওয়ামী লীগ সরকারকে বলতে চাই, আপনি নিজেই জানেন পাকিস্তানের বিরুদ্ধে কেন আন্দোলন করেছিলেন? তার উন্নয়নের দেশে কম করে নাই, আদঙ্গি ঝুট বিল, ইসেন ঝুট বিল, কমলাপুর রেল স্টেশন, এদেশের বহু উন্নয়ন তারা করেছিল। তৎকালীন সময় মুসলিম লীগের সরকার কিন্তু বারবার উন্নয়নের কথা বলছে, এই একই শব্দ, আমরা উন্নয়ন করেছি। কিন্তু ভোটের মর্যাদা দিতে এর জন্য এদেশের মানুষের যা কিছু আসিল তা নিয়েই ঝাঁপিয়ে পড়ছে। আজকে আপনি যতই পদ্মা সেতুর উন্নয়নের কথা বলেন না কেন, যতই আপনি রেলের কথা বলেন না কেন, টানেলের কথা বলেন না কেন, যত উন্নয়নের কথা বলেন না কেন, যদি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার থেকে আপনি বঞ্চিত করেন, ভোটের অধিকার দিতে আপনি ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের মানুষের কাছে যা কিছু আছে তা নিয়ে আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আন্দোলন করে সংগ্রাম করবে। এইটাই বাস্তবতা, এর জন্য
আমি অবৈধ শেখ হাসিনা সরকারকে বলবো, আপনি বারবার বলেন আমাকে মানুষ নামাতে চায় কেন, কি বলেন আফসোস করে, আমি কি করছি আমাকে নামাতে চায় কেন, আপনাকে কেন নামাতে চায় আপনি জানেন না, আপনি 14 নির্বাচনে 153 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করিয়েছেন, আপনি জানেন না আপনি কেন নামাতে চায়, 2018 নির্বাচন দিনের ভোট আপনি রাতে করেছেন, এর জন্যই মানুষ আপনাকে নামাতে চায়, আপনার অধীনে যে নির্বাচনগুলো হয়েছে একটা নির্বাচনও নিরপেক্ষ হয় নাই। আওয়ামী লীগের চরিত্র হলো তারা চৌকিদারি করলেও প্রতিদ্বন্দ্বী রাখতে চায় না, চৌকিদারি তার মধ্যে প্রতিদ্বন্দ্বী থাকতে পারবে না, জোর করে নিবে, এটা আওয়ামী লীগ সরকার, এটা স্বভাব, এটা আওয়ামী লীগের কি জাতীয় ডাকাতি করা, ভোট ডাকাতি করা, এটা আওয়ামী লীগের জাতীয় স্বভাব। আচ্ছা আপনারা জানেন স্বাধীনতার পরে প্রথম এই ভোট ডাকাতি কি করছে, কুমিল্লার থেকে হেলিকপ্টারে ভোটের বাক্স ঢাকায় এনে এই প্রথম আওয়ামী লীগ এই নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আপনি কি জানেন প্রথম প্রথম বিচারবিহীন হত্যা কে সূচনা করেছে, এই আওয়ামী লীগ, সেরা শিকদারকে বিনা বিচার এই আওয়ামী লীগ হত্যা করেছিল। আপনি কি জানেন ব্যাংক লুট কে করেছিল, আপনি কি জানেন কোন আমলে নুন চুরি হয়েছিল, আপনি কি জানেন কোন আমলে কচু কেলা মানুষ খেয়েছিল, আপনি কি জানেন কোন আমলে বস্ত্রহীন মানুষ বসবাস করেছিল, গৃহহীন ছিল, আপনি কি জানেন কোন আমলে মা এবং বোনেরা ধর্ষিতা হয়েছিল, আপনি কি জানেন কোন সংগঠনের লোক 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করেছিল, আপনি কি জানেন ছাত্রলীগের একজন সভাপতি 2,000 কোটি টাকা কে লুট করেছিল, আপনি কি জানেন কোন আমলে 14 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছিল। মনে রাখতে হবে আওয়ামী লীগের যত উন্নয়নের গল্প সব আওয়ামী লীগের যত কেসের কাহিনী সব 75-এর পরের, কিন্তু 71 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দেখবেন আওয়ামী লীগের কোনো বক্তার এই বক্তব্য কোনোদিন দিবে না, দেখেন আপনি শুনবেন আওয়ামী লীগের কোনো বক্তারা 71 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই বক্তব্য কেউ দিবে না, যদি এই বক্তব্য দেয় তো এই বাচ্চাদের অবস্থা কি হবে জানেন, এই যুবকদের অবস্থা কি হবে জানেন, এই মানুষের অবস্থা কি হবে জানেন, ওই যে বলেছিলাম না শেখ সাহেব 8 কোটি বাঙালি 7.5 কোটি বাঙালি 8 কোটি কম্বল আমার কম্বল কোন, জানেন কোন সংগঠন চোর সৃষ্টি করেছিল, আপনি কি জানেন শেখ সাহেব 2000 সালে বলেছিল খয়রাত করে বিদেশ থেকে আনি আমি আর চুরি করে ওরা সব লুটপাট করে ওরা, আমি এটা জাতীয় স্বভাব ওদের, ওটা চুরি এবং ডাকাতি পেশি শক্তি ব্যবহার করা ছাড়া আওয়ামী লীগের দ্বিতীয় কোনো চরিত্র নেই, যেখানে সেখানে শক্তি দেখাবে, দেখবেন চার দোকানে বসবেন দেখবেন যেই ব্যক্তি সবচেয়ে বক বক করবে খালি টেবিলে থাপ্পড় দেবে মনে করবেন এইটাই আওয়ামী লীগ। আপনি রাস্তায় যাবেন দেখবেন রাস্তার মধ্যে একটা হুন্ডা থামায় রাখছে, আপনি গাড়ি যত সিঁড়ি দেন এরকম তাকাইবে দেখবেন, দেখেন আপনি আজকের থেকে পরীক্ষা করেন রাস্তার মাঝখানে হুন্ডা থামায় রাখবে, আপনি সিটি দেবেন এরকম তাকাবে এরকম ভাববেন এইটাই ছাত্রলীগ এইটা আওয়ামী লীগ এটাই যুবলীগ, এটা দেখলেই বুঝতে পারবেন আদর্শ নীতি চরিত্র দেশের মহাব্বত দেশের ভাষা এদের মধ্যে নাই, এদের শুধু মহাব্বত ক্ষমতা শুধু কি, এর জন্য আমাদের ওবায়দুল কাদের সাহেব কি বললেন দিল্লি আছে আমরা দিল্লি আছে আওয়ামী লীগ আছে দিল্লি আছে কিন্তু বাংলাদেশ নেই, দিল্লি আছে তো বাংলাদেশ থাকবে এইটা ভাব আপনার ঠিক হবে না, বরং দিল্লির গোলামি করে বাংলাদেশের মানুষ 1 সেকেন্ড থাকতে চায় না 1 মিনিট থাকতে চায় না, দিল্লির বিরুদ্ধে প্রয়োজন আন্দোলন করবে সংগ্রাম করবে, আমরা বাঘের মতো একদিন বাঁচবো শিয়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না, কাজী বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ, যদি 2024-এ নির্বাচন আওয়ামী লীগ আবার 18 মতো করতে চায় তাহলে দেশের মানুষ আর ছাড়বে না, কাজে ঝামেলা বাদ দেন নির্বাচন দেন সুষ্ঠু নির্বাচন দেন গ্রহণযোগ্য নির্বাচন দেন জাতীয় সরকার অধীনে নির্বাচন দেন সুষ্ঠু নির্বাচন দেন।
যদি সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে টেনে হেসে গুড়ি থেকে আমাদের মধ্য হবে ইনশাআল্লাহ এর জন্য খাতনি করতে হবে চেষ্টা করতে হবে এখন আপনাদের ঢাকা হয়েছে আগামী কাল ঢাকা ঢাকা হবে কয়েকদিন পর আবারো ঢাকা ঢাকা হবে সবাই যাবেন তো ইনশাআল্লাহ কি রাজি আছেন তো ইনশাআল্লাহ বারবার ঢাকা বারবার হাজিরা দাওয়াত রাজি আছেন ইনশাআল্লাহ কে কে আছেন নারায় তাকবীর মহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই জালেমের বিরুদ্ধে আন্দোলন করার সংগ্রাম করার এবং ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন আমিন